আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, দীর্ঘদিন পর আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে একটি সুসংবাদ দিতে যাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জার্মানি অপরচুনিটি কার্ড বা অপরচুনিটি ভিসা সম্পর্কে। সর্বোপরি জার্মান সরকার একটি নতুন নিয়ম চালু করেছে। জার্মানি দীর্ঘদিন আসলে যারা যেতে চাচ্ছেন বা যাদের একটা স্বপ্ন রয়েছে জার্মানি গিয়ে কাজ করবেন বা জার্মানি তাদের ক্যারিয়ার করতে চান, তাদের জন্য একটি বিশাল সুযোগ এসেছে জার্মান অপরচুনিটি কার্ড। এর মাধ্যমে আপনারা এই সুযোগটি বাংলাদেশ থেকে সহজেই আবেদন করে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কে কথা বলবো। প্রিয় দর্শক, আমরা আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি এই যে জার্মান অপরচুনিটি কার্ড ওপেন, যেটা 2024 সালের পহেলা জুনে শুরু হবে। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আসলে এই জার্মানির যেই সরকার বাংলাদেশ থেকে এবং নন ইইউ যেই সকল দেশ আছে সেই সকল দেশ থেকে কীভাবে লোকবল সংগ্রহ করছে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। সম্প্রতি জার্মান এই যে সরকার তাদের একটি প্রোগ্রাম চালু করেছে যেটা নাম দিয়েছে জার্মান অপরচুনিটি কার্ড। এবং এই সুযোগের মাধ্যমে আপনারা যেটা করতে পারবেন, এখানে আপনারা দেখেন লেখা আছে দা জার্মানি সরকার, জার্মানি একটি নতুন চুক্তি চালু করেছে এবং সেটার মধ্যে আপনারা চাইলেই জার্মানিতে আবেদন করতে পারবেন। আবেদন করার নিয়মটা দিয়েছে এই অপরচুনিটি কার্ড ইজ সিমিলার টু জার্মানি জব সিকার ভিসা, মানে অনেকটা জার্মানি জব সিকার ভিসার মতোই, বাট হ্যাজ সাম মোর ফ্লেক্সিবিলিটি, মানে কিছু আরও নমনীয়তা রয়েছে। এবং এখানে আবেদন করে আপনারা চাইলেই জার্মানি গিয়ে পুরো সপ্তাহে 20 ঘন্টা পার্ট টাইম জব করতে পারেন। এবং শুধুমাত্র এটাই না, আপনার মাত্র 6টা দিক যদি আপনার থাকে, 6টা বিষয় যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে আপনি এই জার্মানির যে ভিসা, যে জার্মান জব সিকার বা জার্মানি অপরচুনিটি কার্ডের সুযোগটা পেতে পারেন। অ্যাকর্ডিং টু দ্য পয়েন্ট সিস্টেম, মানে যে 6টা পয়েন্ট আপনার লাগবে, এটা দেখা যাচ্ছে এই 6টা পয়েন্টের মধ্যে যারা রয়েছে তা হচ্ছে, প্রথম হচ্ছে এডুকেশন শিক্ষা, দ্বিতীয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিলস, তৃতীয় হচ্ছে লিভিং এক্সপেন্স, চার হচ্ছে এক্সপিরিয়েন্স, পাঁচ হচ্ছে প্রিভিয়াস ভিজিট, এবং 6 হচ্ছে স্পাউস কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনার স্ত্রীর যোগ্যতা থাকে সেও চাইলে আপনার সাথে যেতে পারবে। এখানে আছে ভোকেশনাল ট্রেনিং আর ইউনিভার্সিটি ডিগ্রি, অর্থাৎ আপনার ভোকেশনাল কোনো যদি ট্রেনিং এডুকেশন থাকে তো কমপক্ষে 2 বছরের ভোকেশনাল একটা অভিজ্ঞতা লাগবে। আর যদি না থাকে যে কোনো ইউনিভার্সিটিতে যদি আপনার পড়ালেখা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন তাহলেও কিন্তু হবে। এখন ল্যাঙ্গুয়েজ স্কিলের মধ্যে বলা হয়েছে ইউ হ্যাভ মাস্ট আইদার ইংলিশ অর জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল, অর্থাৎ আপনাকে ইংরেজি বা জার্মান ভাষায় দক্ষ হতে হবে। সেক্ষেত্রে ইংরেজি ভাষা হলে B2 এবং জার্মান হলে A1, যেই লেভেল সেই লেভেলটা আপনি করতে পারেন। এবং সেখান থেকে আপনি যদি ভাষা নাও জানেন তাহলে টোফেল বা আইএলটিএস মতো বিভিন্ন কোর্স থেকে আপনি চাইলে এগুলো করতে পারবেন। তারপর এটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি ওইখানে থাকার অনুমতি বা থাকার জন্য আপনার যে পর্যাপ্ত অর্থ রয়েছে সেটা প্রমাণ করতে হবে। এবং তার জন্য আপনাকে ওরা বলেছে যে টু কোয়ালিফাই ফর দ্য অপরচুনিটি কার্ড, আপনাকে এই কার্ডটা অপরচুনিটি কার্ডটা পাওয়ার জন্য ইউ ক্যান এ ব্লক অ্যাকাউন্ট ইন জার্মানি, আপনি জার্মানি একটি ব্লক অ্যাকাউন্ট খুলতে পারেন এবং সেখানে আপনার প্রায় 11,000 ইউরো রাখতে হবে। আর যদি এটা যদি না থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে, 2 নম্বর অপশন, অ্যানাদার অপশন ইজ সো সিকিউর এমপ্লয়মেন্ট ইন জার্মানি, অর্থাৎ আপনাকে জার্মানিতে কোনো একটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ থাকতে হবে। সেই কোম্পানি আপনাকে বলবে যে আপনি সেখানে সপ্তাহে 20 দিন কাজ করতে পারবেন, সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারবেন এবং এটার একটা চুক্তি যদি দিতে পারেন তাহলে কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারবেন। ইন জার্মানি দ্য মিনিমাম ওয়েজেস 12 ইউরো, অর্থাৎ প্রতি ঘন্টায় 12 ইউরো জার্মানির নিয়ম অনুসারে আপনার কাজের দক্ষতা, মানে আপনি চাইলে বেতন পেতে পারেন। ওইতে পার্ট টাইম জব 20 আওয়ার্স পার উইক, অর্থাৎ সপ্তাহে 20 ঘন্টা আপনি জব করতে পারবেন এবং এটার একটা যদি ইনকাম সোর্স আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনি চাইলে পারবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স খুব ইম্পর্টেন্ট, আসলে আপনি এই জার্মানি অপরচুনিটি কার্ডের জন্য অভিজ্ঞতার দরকার প্রয়োজন আছে। আপনি যে কাজ পারেন কমপক্ষে 2 বছর অভিজ্ঞতা সনদ লাগবে। আপনি যেখানে চাকরি করেন সেখান থেকে একটা লেটার নিলেও কিন্তু আপনি এটা শো করতে পারবেন বা দেখাতে পারবেন। প্রিভিয়াস ভিজিট টু জার্মানি, আপনাকে জার্মানিতে আপনার ভিজিট ভ্রমণ হয়েছে কিনা সেটা লাগবে। যদি আপনি করে থাকেন সেটা আপনি দিতে পারেন, যদি না করেন তাহলে দেওয়ার দরকার নেই। তো ইউ ক্যান প্রুভ ইউর স্টে জার্মান থ্রু এমপ্লয়মেন্ট অর রিটেল কন্ট্রাক্টস, ঠিক আছে, রেন্টাল কন্ট্রাক্টস। যাই হোক দর্শক, এরপর রয়েছে স্পাউস কোয়ালিফিকেশান, এটা আরেকটি অর্জন, যে আপনার যদি স্ত্রী থাকে এবং সেও যদি আবেদনের যোগ্য হয়, অর্থাৎ যে যে নিয়মগুলো বললাম সেই আবেদনে সে যোগ্য হয় তাহলে কিন্তু সেও আপনার সাথে আবেদন করতে পারবে। আর এই বেনিফিটস অফ অপরচুনিটি কার্ড, অপরচুনিটি কার্ড সুবিধা কি, নন জব অফার লেটার, অর্থাৎ আপনাকে কোনো ধরনের জবের অফারের অনুমতি প্রয়োজন নেই অথবা আপনার অনেক বেশি টাকা লাগবে না, আসলে খুব সহজে আপনি চাইলেই জার্মানিতে এই আবেদন করতে পারবেন অপরচুনিটি কার্ডের মাধ্যমে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আপনি কবে থেকে আবেদন করবেন এবং আবেদনটা কীভাবে করবেন। আবেদনটা আপনি শুরু হবে 2024 পহেলা জুন থেকে। আমরা আপনাকে ভিডিওতে বলেছি যে আপনারা কীভাবে আবেদন করতে পারেন, সেই একটা নিয়ম তো আপনাদের অবশ্যই বলবো, এখন বিস্তারিত কথা বলবো। আপনারা অবশ্যই আবেদনের নিয়ম সম্পর্কে বিস্তারিত কথা শুনবেন এবং আমাদের এই আবেদনের লিঙ্ক আমাদের ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সুপ্রিয় দর্শক, জার্মানি অপরচুনিটি কার্ড শুরু হয়েছে 2024 সালের পহেলা জুনে, আবেদনের যে নিয়ম রয়েছে সেটা।
আপনারা যারা আজকে এই ভিডিওটি দেখবেন তারা এখন থেকেই যে ছয়টি পয়েন্ট আপনাদের লাগবে, ছয়টি পয়েন্ট আপনারা যদি উল্লেখ করেছে ভিডিওতে ভালোভাবে দেখে সেই ছয়টি পয়েন্ট অর্জনের জন্য আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো ম্যানেজ করবেন। এবং কাগজপত্রগুলো ম্যানেজ করে আপনি অবশ্যই জার্মান যে অ্যাম্বাসি রয়েছে বাংলাদেশে, বাংলাদেশের জার্মানি অ্যাম্বাসিতে সেই কাগজপত্রগুলো জমা দেবেন। আপনাদের জন্য একটা বিশাল সুযোগ দর্শক এটা, কারণ আপনারা জানেন জার্মান জব সিকার ভিসার মতোই কিন্তু এই জার্মান অপরচুনিটি কার্ডটি, কিন্তু জার্মান জব সিকার ভিসা যেটা রয়েছে সেটা হচ্ছে মাত্র ছয় মাসের জন্য আপনাদেরকে জার্মান সরকার তাদের দেশে স্টে করার সুযোগ দেবে। এবং ছয় মাসের মধ্যে যদি আপনি কোনো জব আপনার জন্য ম্যানেজ করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে আবার বাংলাদেশে ফেরত পাঠাবে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জার্মান যে অপরচুনিটি কার্ড 2024 যেটা রয়েছে সেখানে কিন্তু আবার আপনাকে এক বছরের মতো সময় দিবে, এবং আপনি এক বছরের মধ্যে চাইলেই সপ্তাহে 20 ঘন্টা পার্ট টাইম জব করার সুযোগ পাবেন। এবং এর মধ্যে যদি আপনি পারমানেন্টলি কোনো জব পেয়ে যান সেক্ষেত্রে আপনার স্যালারি কিন্তু অনেক বেড়ে যাবে। আপনারা জানেন বাংলাদেশে বিশ্বের উন্নত বাংলাদেশ থেকে বিশ্বের অনেক উন্নত দেশে মানুষ যেতে চায়, তার মানে জার্মানি সবচেয়ে উন্নতম, কারণ এটা একটা সেঞ্জেনভুক্ত কান্ট্রি। এক আর দ্বিতীয়ত হচ্ছে জার্মানের যেই সকল সুযোগ সুবিধা আপনাদের রয়েছে সেই সুযোগ সুবিধা আপনারা ইউরোপের সেই পাবেন না। আরেকটা কথা বলে রাখি দর্শক, আপনাদের জন্য এটা একটা কেমন সুযোগ, কারণ আপনারা জানেন প্রতি বছর জার্মান সরকার লুক নেয়, আমাদের কাছে যে তথ্য রয়েছে 2060 সালের মধ্যে প্রায় তাদের দেশে 1 কোটি বা এর বেশি সংখ্যক লোকের শ্রম দরকার। তো এখনই যারা আসলে প্রবেশ করতে পারবেন এই সুযোগগুলো নিয়ে তারা কিন্তু সেখানে গিয়ে খুব ইজিলি জব পেয়ে যেতে পারেন। আর আপনারা জানেন ইউরোপের দেশে একবার প্রবেশ করলে আপনার জবের জন্য আটকে থাকতে হবে না বা আপনার জব পেতে খুব একটা বেগ পাওয়া হবে না। তো আজকের ভিডিওটি আমরা জার্মান নিয়ে কথা বলেছি, আর জার্মানের এই অপরচুনিটি কার্ড আসলে কিভাবে আপনারা জার্মানে আবেদন করবেন বা কী কী প্রক্রিয়া আছে এই সম্পর্কে কিন্তু আমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা বিভিন্ন লিঙ্কগুলো উত্থাপন করব। আর এই ভিডিও বুঝতে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে এবং যদি এই ভিডিও সম্পর্কিত প্রশ্ন আপনাদের কাছে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন, আমরা কমেন্ট করলে অবশ্যই আপনার কমেন্টের উত্তর দিব। প্রিয় দর্শক, জার্মানি সহ ইউরোপের বিশ্বের যে কোনো উন্নত দেশে নিজে নিজে জবের জন্য আবেদন করতে, জব বা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে আপনাদের যদি প্রয়োজনীয় কাগজপত্র, যেমন হচ্ছে আপনাদের যদি ইউরোপিয়ান সিবি এবং কাভার লেটার প্রয়োজন হয়, সেই ইউরোপিয়ান সিবি এবং কাভার লেটার আমাদের মাধ্যমে আপনারা চাইলে করে নিতে পারবেন। 24 ঘন্টার মধ্যে আমরা আপনারা যদি আবেদন আমাদের মাধ্যমে যদি আপনারা এই ইউরোপিয়ান সিবি এবং কাভার লেটার করাতে চান সেক্ষেত্রে আমাদের নাম্বার দেওয়া থাকবে ভিডিওর কমেন্টে, সেই নাম্বারে আপনারা ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মাধ্যমে ইউরোপিয়ান সিবি এবং কাভার লেটার করতে পারেন। এবং একই সাথে আপনারা চাইলে ইউরোপের যে কোনো দেশে আমাদের মাধ্যমে জবের জন্য আবেদন করতে পারেন, আমরা অল্প টাকার মাধ্যমেই আপনাদেরকে জবে আবেদন করে দিয়ে থাকবো এবং সিবি ইউরোপিয়ান কাভার লেটার করে দিয়ে থাকবো। আশা করি আমাদের কাছে আপনারা যে সার্ভিস নিতে আসবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, ভিডিওটি যারা রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু এখনও যারা আসলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। দর্শক, এটা আপনাদের কাছে একটা প্রত্যাশা, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, শেয়ার করলে আমাদের ভালো লাগবে, আর শেয়ার করে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন, আমরা আপনাদের প্রতি বিশেষ নজর রাখবো, যে কোনো প্রশ্নের যে কোনো কমেন্টে আমরা উত্তর আপনাদেরকে অবশ্যই দিব, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি, কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই আমার সুন্দর দৃষ্টি দেখবেন, যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা সচেষ্ট থাকবো। সবাইকে আবারও পুনরায় শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি।